হাই, আপনারা হয়তো চিন্তা করছেন ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন, অথবা আপনাদের যাদের ইউটিউবে চ্যানেল আছে, আজ আমি তাদের সাথে কিছু টিপস শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি ইমরান হোসেন আর আপনারা দেখছেন টিউটোরিয়াল লিংক। ফ্রেন্ডস, আমার ভিডিও আপনারা এন্ড পর্যন্ত দেখবেন যাতে কোথাও মিস না হয়। ফ্রেন্ডস, আপনারা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল শুরু করেছেন, একটি দুটি ভিডিও আপলোড করার পর আপনাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে আর কারণ হয়তো বা আপনারা জানেন অথবা জানেন না। তো ফ্রেন্ড, ইউটিউব থেকে লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকা অনেকেই ইনকাম করছে। যদি আপনারা ইউটিউবের গাইডলাইন সম্পর্কে পুরোপুরি ধারণা না অর্জন করে থাকেন, তাহলে ইউটিউবে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপনি না জানেন কপিরাইট কি, ইউটিউবের গাইডলাইন কি, এ সম্পর্কে যদি আপনাদের কোনো আইডিয়া না থেকে থাকে, তাহলে আপনারা চ্যানেল খুলবেন সাসপেন্ড হবেন, চ্যানেল খুলবেন সাসপেন্ড হবেন। এক সময় দেখা গেছে আপনাদের অবিশ্বাস এসে যাবে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় না। তো ফ্রেন্ডস, স্ক্রিনে দেওয়া আছে ইউটিউবের কিছু গাইডলাইন্স, এই গাইডলাইন্স গুলো সঠিকভাবে মেনে চললে ইউটিউব থেকে 100% আপনি ইনকাম করতে পারবেন। তো ইউটিউবের গাইডলাইন্স কি, আমি মনে করি ইউটিউবের গাইডলাইন্স হচ্ছে ইউটিউবের কোনো জিনিসের বৈধতা, যেটির বৈধতা আপনার কাছে আছে আপনি সেটি ইউজ করবেন, যেটির বৈধতা নেই আপনার কাছে সেটি আপনার ইউজ করা কোনো প্রয়োজন নেই। এক কথা হচ্ছে রাইট আর রং, যেটি রাইট সেটি আপনি ব্যবহার করবেন, যেটি রং সেটি আপনি অ্যাভয়েড করবেন। আর যারা ইউটিউব চ্যানেল শুরু করেছেন কন্টিনিউ করতেছেন, তাদের কাছে আমার একটি পরামর্শ, তারা নিয়মিত ভিডিও আপলোড করবেন। যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রোথ বৃদ্ধি পাবে না। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, আপনার ইউটিউব চ্যানেলটা গ্রোথ প্রতিদিন বৃদ্ধি পাবে। আর আপনি যদি আজ একটি ভিডিও আপলোড করছেন, এক মাস পরে একটা ভিডিও আপলোড করছেন, অথবা দেখা গেছে 10টা ভিডিও আপলোড করার পরে আপনি আর ভিডিও আপলোড করছেন না, 3 মাস 4 মাস পরে আবার ভিডিও আপলোড করছেন, আর ভাবছেন যে আপনার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব হচ্ছে না, কেন বৃদ্ধি পাচ্ছে না, গ্রোথ কেন বৃদ্ধি পাচ্ছে না, হয়তো বা চিন্তা করতে পারেন। ফ্রেন্ডস, আমি একটা কথা বলবো, যেমন আপনি আজ খানা খেয়েছেন, কালকে খানা খেলেন না, দেখে গেছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনি যদি 2 দিন না খান, 3 দিন না খান, তাহলে 4 দিন 5 দিন দেখে গেছে আপনি বিছানায় পড়ে গিয়েছেন, অথবা দেখে গেছে আপনি না খেতে খেতে মারা গিয়েছেন। ঠিক তেমনি আপনার ইউটিউবের অবস্থা ওরকম হয়ে যাবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড না করেন। আর নিয়মিত ভালোভাবে ভালো সুন্দর ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে, তাহলে যেমন আপনি যদি আমিষ জাতীয় খাবার খান, আপনার শরীরটা সুন্দরভাবে ইম্প্রুভ হবে। ঠিক আপনি যদি ওইভাবে সুন্দর করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন, তাহলে আপনার ইউটিউবের গ্রোথ বৃদ্ধি পাবে 100%। ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগুক বা নাই লাগুক, আপনাদের যাই মন চাই ভালো মন্দ কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।